আসসালামু আলাইকুম। সাইক জেনারেল হসপিটাল কর্তৃক আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সাইক স্বাস্থ্য কথাতে আপনাদের স্বাগত। আমি রেজল করি মাঝে আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরো সময় জুড়ে। দর্শক, আজ আমরা কথা বলবো শীতকালে শিশু রোগ নিয়ে, তাই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ শওকত জামিলকে, যিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে এবং উনি বর্তমানে কনসালটেন্ট হিসাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি সাইক জেনারেল হসপিটালেও শিশু বিভাগে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বাচ্চাদের ব্যাপারে, তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে কোশ্চেন করতে পারেন। কমেন্টসে অবশ্যই বাচ্চার বয়স এবং সমস্যাটি কতদিন ধরে তা উল্লেখ করবেন, আমরা সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় শীতকালে শিশু রোগ, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন শীতকালে শিশু রোগ নিয়ে। ধন্যবাদ আপনাকে। আমি সাই জেনারেল হসপিটাল কর্তৃক আয়োজিত আজকের এই স্বাস্থ্য সেবা প্রোগ্রাম থেকে দর্শকদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন শীতকাল, ধীরে ধীরে শীত বেড়েই চলেছে। শীতকালীন শীতজনিত কারণে শিশুদের যে ডিজিজগুলো হয়, আজ আমি সেগুলি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলব। শীতকালে ঠান্ডা জনিত কারণে শিশুদের সাধারণত নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, টনসিলাইটিস, ল্যারিঞ্জাইটিস কিংবা ফ্যারিঞ্জাইটিস হতে পারে। ইদানিং অবশ্য বেশ বেশি পাওয়া যাচ্ছে দুটো ডিজিজ, একটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এবং ম্যাম্পস, এই দুটোও আমরা হসপিটালে বেশ পাচ্ছি। তো এই সবগুলো ডিজিজগুলোর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত ডিজিজ নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস এবং অ্যাজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে এই ডিজিজগুলো হলে পরে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এগুলো হলে সাধারণত যে সিমটমগুলো হয় দর্শকরা যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে যে কাশি হয়, বুক দেবে যায়, প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলিতে জ্বরও হয়। তো দ্রুত যদি ব্যবস্থা, যথাযথ ব্যবস্থা নেওয়া না যায় তাহলে শিশুরা জীবনের ঝুঁকিতে পড়তে পারে। শীতকালে তো যে রোগের কথা বললেন, যে নিউমোনিয়া, তারপর ব্রঙ্কোলাইটিস, তারপর হচ্ছে অ্যাজমা, এদের তো আসলে লক্ষণ কাছাকাছি, প্রত্যেকটার ক্ষেত্রে জ্বর হয়, শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আসলে কিভাবে বুঝবো যে আসলে কোনটা কি? জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই ডিজিজগুলো, এই তিনটা ডিজিজের ভিতরে নিউমোনিয়া অত্যন্ত ক্রিটিক্যাল এবং মানে গুরুত্বপূর্ণ একটা ডিজিজ। এটাতে সবার আগে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের জ্বর হয়, জ্বর হয়, শ্বাসকষ্ট হয়, বুক দেবে যায় এবং বাচ্চাদের বেশ কাশি হয়। আর এটা যে কোনো বয়সেই হতে পারে, নিউমোনিয়া সব বয়সে বাচ্চাদেরই হয়ে থাকে, কিন্তু ব্রঙ্কোলাইটিস এটা কিন্তু একটা এজ রিলেটেড একটা ডিজিজ। এখানে দেখা যায় যে 2 মাস বয়স থেকে শুরু করে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই ব্রঙ্কোলাইটিস হয়ে থাকে। এখানে 6 মাস থেকে সাধারণত 1 বছর বয়স পর্যন্ত ডিজিজটা খুব বেশি হয়, আর এরপরে 1 বছর বয়স থেকে এর ফ্রিকোয়েন্সিটা ডিক্লাইন করতে থাকে, আর 2 বছর পার হয়ে গেলে পরে আর সাধারণত হয় না, ব্রঙ্কোলাইটিস ভালো হয়ে যায়। কিন্তু নিউমোনিয়া যে কোনো বয়সে, অ্যাজমা যে কোনো বয়সে হতে পারে। আর অ্যাজমাতে কোনো জ্বর থাকে না, হঠাৎ করে সুস্থ সুন্দর বাচ্চা কোনো একটা অ্যালার্জেনের এক্সপোজ হলে, ফর সে কোল্ড অ্যালার্জেন, ঠান্ডা লাগলে পরেই দেখা যাচ্ছে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু। এভাবে আমরা অ্যাজমাকে পৃথক করতে পারি, ব্রঙ্কোলাইটিসকে পৃথক করতে পারি। আর ব্রঙ্কোলাইটিসের বেবিগুলো সাধারণত দেখা যায় যে হাসি খুশি থাকে, আমরা এটাকে অন্যভাবে বলি যে হাসি কাশি বাসি ডিজিজ, অর্থাৎ হাসি, বাচ্চা হাসে, আবার কাশি দেয়, আবার বুকের ভিতরে বাঁশির মতো শব্দ হচ্ছে। হ্যাঁ, তো কিন্তু নিউমোনিয়া হলে কিন্তু বাচ্চা টক্সিক হয়ে যায়, টক্সিক হয়ে যায় এবং বাচ্চা ধীরে ধীরে খারাপ হয়ে যায়। দ্রুত অ্যান্টিবায়োটিক বা অন্যান্য যেগুলো ওষুধ প্রয়োজন সেগুলো যদি প্রয়োগ করা না যায় তাহলে বাচ্চার জীবনের ঝুঁকি এসে যেতে পারে। এর জন্য তাছাড়া আমরা যেটা করি আমরা এই সেটা হচ্ছে যে একটা এক্স রে করি। এক্স রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস,
একটা এক্সরে দিয়ে আমরা কিন্তু নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, ব্রঙ্কাল অ্যাজমা বা আদার কিছু ডিজিজকে এক্সক্লুড করতে পারি। নিউমোনিয়াতে দেখা যাচ্ছে যে লাংসে এক ধরনের ওপাসিটি বা সাদা সাদা আমরা আমাদের ভাষায় বলি ওপাসিটি পাওয়া যায় একটা নির্দিষ্ট এলাকাতে, এটা পেলে পরে আমরা বলতে পারি যে এই বাচ্চাটা নিউমোনিয়া হয়েছে। তো অ্যাজমাতে এরকম পাওয়া যায় না। আবার ব্রঙ্কোলাইটিসে দেখা যাচ্ছে ব্রঙ্কোভাস্কুলার মার্টিন, এটা আমাদের ভাষায় এটা খুব প্রমিনেন্ট হয়। মোট কথা একটা এক্স রে ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্স রে দ্বারা আমরা দেখাচ্ছি খুব সহজেই এটা এগুলো পার্থক্য করতে পারি। ধন্যবাদ স্যার। তো নিউমোনিয়ার ক্ষেত্রে স্যার আমরা শুনেছি বাজারে নিউমোনিয়ার জন্য ভ্যাকসিন রয়েছে, এগুলো কি আসলে ওরকম সাপোর্টিভ মানে ভালো কাজ করে কিনা? হ্যাঁ ঠিকই বলছেন, আসলে নিউমোনিয়া একটা জীবাণুঘটিত ডিজিজ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল বা প্রোটোজোয়া যে কোনো কিছুতেই হতে পারে, সবচেয়ে বেশি হয় ব্যাকটেরিয়া দিয়ে এবং তারপরে ভাইরাস দিয়ে। তো বাজারে ইদানিং খুব ভালো কিছু ভ্যাকসিন চলে আসছে যেগুলো বেশিরভাগ ভাইরাস এবং ব্যাকটেরিয়াকেই কভার করে, যদিও সবগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে কভার করে না, কিন্তু বেশিরভাগ ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে এই ভ্যাকসিনগুলো কভার করে। ফলে যদি সময় মতো ভ্যাকসিন দেওয়া যায় তাহলে দেখা যায় যে বাচ্চাদের আর নিউমোনিয়া হয় না। তবে যেগুলো রেয়ার ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলোর বিরুদ্ধে ভ্যাকসিন এখনো বাজারে আসেনি, সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে যদি নিউমোনিয়া হয় হতে পারে। কাজে ভ্যাকসিন দিলে যে কখনোই আর তার নিউমোনিয়া হবে না এটাও অবশ্য বলা যায়। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা আরেকটা ডিজিজের কথা বললেন যেটা আসলে একটু রিসেন্টলি হতে পারে বেশ কমন, এটা হচ্ছে হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। এই ডিজিজটা আসলে আমরা তেমন কোনো মানে আমরা ওরকম ভাবে জানি না, এটা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যান্ড ফুড মাউথ ডিজিজ এটা একটা ভাইরাস ডিজিজ, এটাতে এটা ভাইরাসটার নাম হচ্ছে ককশাকি ভাইরাস। ককশাকি ভাইরাস দিয়ে এটা হয় এবং এতে দেখা যাচ্ছে জ্বর হয়, একটা ভাইরাল ফিভারে যেমন কমন 3 দিন 4 দিন বা এরকম জ্বর থাকে, এটাতেও তাই থাকে। কিন্তু এই সময় বডিতে র্যাশ বের হয়, র্যাশটা দেখা যাচ্ছে মুখের ভিতরে বের হয়, হাতের তালুতে বের হয়, পায়ে বের হয়, পায়ের তালুতে বের হয়। এই জন্য এই ডিজিজটার নাম দেওয়া হয়েছে হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। এবং এর ধরনটা, এই র্যাশের ধরনটা অনেকটা পক্স ভাইরাসের যে রকম সেরকম হয়। তবে পক্স ভাইরাসের যেমন একটা র্যাশ বের হয়ে তার ভিতরে একটা ক্লিয়ার ফ্লুইড থাকে, কিন্তু এখানে যে র্যাশগুলো বের হয়, লাল র্যাশ বের হওয়ার পরে তার ভিতরে দেখা যাচ্ছে অনেক সময় মানে ফোসকা পড়ার মতো এবং ধীরে ধীরে পাশচিউর অর্থাৎ অনেকটা একটু সেন্ট্রালি অনেক সময় পাস জমা হয়ে যায়। এটা পার্থক্য করার উপায় পক্সের সঙ্গে, পক্স ভাইরাসের সঙ্গে এর ডিফারেন্সটা এরকমই যে পক্স ভাইরাসটা হাতের তালুতে, পায়ের তালুতে বা মুখের ভিতরে তালুতে এগুলোতে সাধারণত হয় না, কিন্তু হ্যান্ড ফুড মাউথ ডিজিজে কিন্তু এগুলোতে হয়। আর পক্স ভাইরাসও যেমন একটা সার্টেন ডিউরেশন পরে ভালো হয়ে যায়, এটাও তেমন সাধারণত দেখা যাচ্ছে 7 থেকে 10 দিন পর হ্যান্ড ফুড মাউথ ডিজিজটা ভালো হয়ে যায়। এটা খুব একটা জটিল বা খুব বেশি মানে কষ্ট বা জটিলতার ডিজিজ নয়। আর স্যার আরেকটা জিনিস আপনার মুখ থেকেই শোনা, সেটা হচ্ছে ম্যামসও ইদানিং বেশি পাওয়া যাচ্ছে। আমরা তো নর্মালি জানি যে ম্যামস হলে আসলে দুইটা গ্ল্যান্ড দুই সাইডে এটা ফুলে যায় এবং পাশাপাশি কোনো একটা খাবার খেলে ঢোক গিলতে সমস্যা হয়, এছাড়াও কি আর কোনো কোনো সিম্পটম আছে কিনা? থ্যাংক ইউ। ম্যামস আসলে একটা ভাইরাস, ম্যামস ভাইরাস যেটা হয় এটা হলে সাধারণত দুই পাশে কানের নিচে চোয়াল ফুলে এবং প্রচণ্ড ব্যথা। তবে শুধু সবাই জানে যে এটা মানে শুধু চোয়াল কানের নিচে ওই অংশটাই ফুলে যায়, কিন্তু এই ভাইরাসটা এমন একটা ডেঞ্জারাস ভাইরাস, এটা যে কোনো জায়গায় গিয়ে অ্যাটাক করতে পারে, ফর্সে ব্রেনে চলে গিয়ে মেনিনজাইটিস করতে পারে, সে বাচ্চা দেখা গেলো যে জ্বর চলে এসে অজ্ঞান হয়ে খিচুনি এগুলো পর্যন্ত হতে পারে। আবার যদি পেটে চলে যায় প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে যে অর্গান আছে সেখানে অ্যাটাক করে, ফলে পেটে ব্যথা হয়, প্যানক্রিয়াটাইটিস হয়। আবার আমাদের যে টেস্টিস, টেস্টিস ছেলেদের সে সেখানে যে এটা আশ্রয় নেয় এবং সেখানে ইনফ্লামেশন করে, ফুলে যায়, বাচ্চারা খুব ব্যথা অনুভব করে। এটা অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে। কোনো ছেলে বাচ্চার যদি ম্যামস হওয়ার পরে টেস্টিসে পেন হয়, পেনের কমপ্লেন করে, খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এর জন্য ভিন্ন কিছু ঔষধ প্রয়োগ করতে হয় যাতে করে তার যে টেস্টিসে কোনো ক্ষতি এটা না হয়। এটা এছাড়াও ম্যামস ভাইরাস যে কোনো কিছু করতে পারে, মানে আমাদের আরো বেশ কিছু সেগুলো সবগুলো আলোচনা হতে এখন আমি যাচ্ছি না। দর্শক আমাদের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে আসছি।
আর একটু উপদেশমূলক কথা শুনে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে যে শীতকালে আসলে বাচ্চাদের মাদের অনেক কিছু করণীয় থাকে, সেই ক্ষেত্রে আসলে অভিভাবক হিসাবে বাচ্চাদের জন্য কি করতে পারে মা এই ধরনের প্রবলেম থেকে বাঁচার জন্য? ধন্যবাদ। আসলে শীতকালে ঠান্ডা জনিত কারণে এই ডিজিজগুলো বেশি হয়, কাজে বাচ্চারা কিন্তু খুব শীতের ঠান্ডার প্রতি সেন্সিটিভ। বড়দের যেমন আর ছোটদের শিশুদের কিন্তু তা নয়, কারণ শীতদের মানে শিশুদের স্কিনের নিচে ফ্যাট থাকে না, খুব পাতলা একটা লেয়ারে ফ্যাট থাকে, খুব সহজে এই জন্য এরা শীতল হয়ে যায়, আবার খুব অল্পতেই এরা মানে গা ঘেমে যায়। অনেক মা মনে করে যে বাচ্চাদের গা ঘেমে গেছে, বাচ্চার গা কাপড় খুলে দিয়ে আবার এসি ছেড়ে দিয়ে আবার ফ্যান ছেড়ে দিয়ে গাকে শীতল করে। হ্যাঁ, বড়দের কিছু হয় না, কারণ স্কিনের নিচে অনেক মোটা একটা লেয়ারে একটা থিক অ্যান্ড ফ্যাট ফ্যাট লেয়ার থাকে, অ্যাজ এ রেজাল্ট তাদের কিছু হয় না, কিন্তু শিশুদের কিন্তু তা না। দেখা গেলো 10 মিনিটের ভিতরে তার বডি ঠান্ডা হয়ে গেছে, তার বুকে জ্যাম হয়ে গেছে, তার কাশি শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাচ্চা যদি গা ঘেমে যায় তাহলে তাকে গায়ে কাপড়টা খুলে দিতে হবে, হালকা করে ফ্যান ছেড়ে দিতে হবে, স্লোলি ভেরি স্লোলি কুল ডাউন করতে হবে, এবং একটা সার্টেন ডিউরেশনের পর সে ফ্যান স্টপ করে দিতে হবে। মোট কথা, ঠান্ডা থেকে বাচ্চাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, এবং বড়দেরকে যেভাবে ঠান্ডা গরমের বিষয়টা আমরা বিচার বিশ্লেষণ করি, ছোটদেরকে কখনো সেভাবে করা যাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।